নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। করোনা ভয়াবহতার মধ্যে বরাক উপত্যকা জুড়ে NHM এর অধীনে থাকা স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা 24 ঘন্টার কর্মবিরতি পালন করলেন। বিভিন্ন দাবি নিয়ে ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীর কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে। বরাক উপত্যকার 3 জেলার NHS অন্তর্গত স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা 24 ঘন্টার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়। করিমগঞ্জ হেলার NHM এর অধীনে স্বাস্থ্যকর্মীরা পাথারকান্দি চিকিৎসালয়ে কর্মবিরতি পালন করেন। হাতে হাতে প্লেকার্ড নিয়ে দাবিগুলো স্লোগান দেন তারা। পরবর্তীতে ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা উল্লেখ করেন। আপিলি NHM কর্মীবৃন্দ সবে মিলি আজ অবস্থান ধর্মঘট 24 ঘন্টা অবস্থান ধর্মঘট আহ্বান করছি। আজ আমি পাথারকান্দি ব্লক পিএসির খকুপথ গ্রুপ খাইছো। আমার ডিমান্ড জানাই, আমার ডিমান্ড হল রেগুলাইজেশন অফ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অর ইউটিলাইজেশন অফ পে স্কেল উইথ রেগুলার স্টাফ। তো আমি বহুদিন ধরে NHM কর্মীবৃন্দ NHM ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারত আমি জব করি আছো, কিন্তু আমি আমার ন্যায্য প্রাপ্য দাবি যেটা ন্যায্য প্রাপ্য যেটা আমি পোৱা নাই। আমার স্যালারির ক্ষেত্রত হোক, বিভিন্ন এলাওয়েন্স হোক বা আদি করে বিভিন্ন ধরনের ফেসিলিটি আমি পোৱা নাই। এই কারণে আজ আমি অবস্থান ধর্মঘটের আহ্বান করেছি। কিমান দিন চলিব আমার অবস্থান? আজির কারণে আমি 24 আওয়ার্স কারণে 24 ঘন্টার কারণে আমি এটা অবস্থান ধর্মঘট করেছি। ভবিষ্যতে আরও গুরুতর আরও তীব্র প্রতিবাদ আন্দোলন আমি করেছিলাম। মেঘালয় আদালতের নির্দেশে অবমাননা করে 54টি গরু ভারত বাংলা সীমান্ত করিমগঞ্জে নিয়ে আসার জন্য আলোড়নের সৃষ্টি হয়েছে। বর্তমানে গরুগুলো করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল কালীগঞ্জের উকিল আহমেদের জিম্মায় রয়েছে। উল্লেখ্য, মেঘালয় আদালতের নির্দেশ ছিল গরুগুলি যেন মেঘালয়ের বাহিরে না যায়, অথচ তা অবমাননা করে কি কারণে অসম পুলিশ কালীগঞ্জ এলাকায় উকিল আহমেদের জিম্মায় গরুগুলি রাখার নির্দেশ দিল তা নিয়ে সর্বত্র প্রশ্ন উত্থাপন হচ্ছে। কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পূর্বে এমন অনুসন্ধান চালানো হচ্ছে বলে মন্তব্য করেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। গরুগুলি উদ্ধার করে উকিল আহমেদের কঠোর শাস্তির দাবি জানান বিশ্ব হিন্দু পরিষদ জেলা।
গোরক্ষা সমিতি, অন্যথায় জেলাজুড়ে বৃহৎ আন্দোলনের পায়ে পা বাড়াবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। न्यूज़ चैनल में इलेक्ट्रॉनिक न्यूज़ में हम लोगों ने देखा कि 54 नंबर्स ऑफ काउज हैव बीन इलीगली ट्रांसपोर्टेड फ्रॉम मेघालय अगेंस्ट द ऑर्डर ऑफ द मेघालय कोर्ट। और ये सारे गौ माता किसी उकील अहमद कालीगंज उसके घर पे इलीगली रखा गया है। इन स्पाइट ऑफ इन्फॉर्मिंग द कालीगंज पुलिस इंचार्ज नो एक्शन हैड बीन टेकन टिल यर। सो टुडे वी द मेंबर्स ऑफ विश्व हिंदू परिषद गौरक्षा विभाग वी अप्रोच द डिप्टी कमिश्नर अलोंग विद द सुपरिटेंडेंट ऑफ पुलिस करीमगंज एंड आस्क्ड हिम टू टेक स्ट्रिक्ट लीगल एक्शन अगेंस्ट दोज हु आर एसोसिएटेड विद द ट्रैफिकिंग ऑफ गौ माता सो दैट एन एग्जाम्पल कैन बी सेट सो दैट गौ माता ट्रैफिकर्स शुड नॉट कंटिन्यू एनी काइंड ऑफ ट्रैफिकिंग विद इन द करीमगंज डिस्ट्रिक्ट अलोंग विद बराक वैली। हम लोगों का सिर्फ यही निवेदन और डिमांड है कि गौ माता का ट्रैफिकिंग और स्मगलिंग बराक वैली में नहीं होना चाहिए और इन सब को गवर्नमेंट और एडमिनिस्ट्रेशन स्ट्रिक्ट हाथों से इनका सजा दे। बांग्लादेश जाने का बहुत चांस है। पिछले कुछ सालों से हम देख रहे हैं कि बहुत सारा गौ माता ए लार्ज नंबर ऑफ काउज हैव बीन स्मगल्ड टू बांग्लादेश, जिसके लिए यहाँ पे लोकेलिटी में गाय का दाम इतना बढ़ गया है कि हमारे यहाँ का लोकल फार्मर गाय खरीदने में असक्षम रहे हैं। इसीलिए हम लोग एक स्ट्रिक्ट एक्शन हमने यहाँ का एडमिनिस्ट्रेशन को वी इन्फॉर्म द एडमिनिस्ट्रेशन अलोंग विद दैट वी विल आल्सो इन्फॉर्म द चीफ मिनिस्टर एंड आवर सेंट्रल मिनिस्टर्स सो दैट स्ट्रिक्ट एक्शन कैन बी टेकन अगेंस्ट ऑल स्मगलर्स एंड काउ ट्रैफिकर्स ऑल्सो इवन अगेंस्ट ऑल गवर्नमेंट ऑफिशियल्स हु आर एसोसिएटेड ऑल्सो द पुलिस हु आर एसोसिएटेड विद cow smuggling. 54 numbers of cattle আহিছিলে বাই আহিছিলে এইটো ক্ৰটত আপোনাৰ এটা ইনফৰমেশ্যন এটা আহিছে তো বি এছ এফ ফৰৰ পৰা মানে আমাৰ কালীগঞ্জ আউটপোষ্টত জনাইছে বুলি এটা ইনফৰমেশ্যন এটা আহিছে তো সেইটোৰ ওপৰত বেছ কৰি পেলাই আমি অলৰেডি এটা এনকোৱাৰিটি আমি এটা ইনিচিয়েট কৰিছোঁ। এনকোৱাৰিটি অন্তত আমি ক'ব পাৰিম যে কি গৰু আহিছিলে, ক'ৰ পৰা আহিছিলে, পোহাৰ কি বাধ্যবাধকতা কি আছে, ৰেষ্ট্ৰিকশ্যন কি আছে, এই সমস্ত কথাখিনি আমি এনকোৱাৰি বা এই তদন্তৰ অন্তহে আমি ক'ব পাৰিম। অলৰেডি সেই বস্তুটো যেতিয়া আমাৰ মানে ডিষ্ট্ৰিক্টত বা আমাৰ ই হৈছে নলেজত আহিছে আমাৰ জ্ঞাত হৈছে তেতিয়া আমি সেইটোৰ ওপৰত বেছ কৰি পেলাই এটা আমি অলরেডি জেনারেল ডায়ের এন্ট্রি আমি করেছি। করে পেলায় আমি আমার তদন্ত আমি আমার নিজাববে আমার পুলিশের তরফের ফলের পর আমি আমার একটা এনকোয়ারি আমি একটা ইনিশিয়েট করে অলরেডি আমার তদন্ত প্রক্রিয়া আমি চলাই করেছি। যদি আমি তাত যে ধরক করবার পর সেই গরু বেআইনিভাবে আমার জুরিডিকশনত লই আহিছে তার পারপাস বা বেলেগ উদ্দেশ্য লই আহিছে তার যদি কিবা এভিডেন্স পাও কগনিজেন্স থাকে তেতিয়াহ'লে আমি নিশ্চয় আমি কেছ চেষ্টা কৰি দোষীৰ এগেইনষ্টত আমি আইনগতভাৱে ব্যৱস্থা লোৱা আমি যত্ন কৰোঁ। সিদ্ধিদাতা গণেশের পুজো মাঙ্গলিক কার্যক্রমের মধ্যে আয়োজন হলো আজ করিমগঞ্জে। নক্ষত্র, আকাঙ্ক্ষা, ফক সহ অন্যান্য ক্লাব এবার ছোট পরিসরে পুজোর আয়োজন করে। করোনা বিধি নিয়ম মেনে পুজো আয়োজন করা হয়, তবে করোনা ভয়াবহ রূপ নেওয়ায় কারোর মধ্যে উৎসাহ ও আনন্দ পরিলক্ষ্য করা যায়নি। মারণবিধি করোনা পরিত্রাণে বাবা গণেশের কাছে মানত করেন সবাই। लाल चढ़ायो अच्छा गजमुख को लाल विराजे सुख गौरी हर को हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को महिमा कहे न जाए लागत हो पद को जय देव जय देव जय जय की गणराज विद्या सुख दाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव। शरणागत आवे संतति संपत्ति सभी
भरपूर पावे। ऐसे तुम महाराज मोको अति भावे, मौसा विनंदन निश दिन गुण गावे। जय देव जय देव जय जय जी। গণচৌতির আয়োজন করা হয়েছে। এবার কোভিড নাইন্টিনের ফলে সরকারি নিয়ম নীতি মেনে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এই গণচৌতির আয়োজন করেছি। প্রতি বছরের না এবছর আমাদের উৎসবটা একটু ব্যতিক্রমী হবে। প্রতি বছর যেভাবে আমাদের চারিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এবং মহাপ্রসাদ বিতরণ থাকে, এবার আমরা সব কিছু একদম সীমিতভাবে আমরা করছি সরকারি নিয়ম নীতি ভেবে। এবং আমাদের একদম একনিষ্ঠ কর্মী আমার অলক ভট্টাচার্য আমাদের মধ্যে নেই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। ওনাদের জন্য ওনার আমরা স্বর্গপ্রাপ্তির জন্য কামনা করেছি। এবং বিশেষ করে আমাদের করিমগঞ্জ এবং আসাম এবং আমার ভারতবর্ষ থেকে এবং পুরো বিশ্ব থেকে যাতে করোনা বিদায় নেয়, তার জন্য আমার নক্ষত্র গ্রুপের পক্ষ থেকে একটা যোগ্য আয়োজন করা হবে। এবং আমরা গণেশ বাবার কাছে আমরা এটাই প্রার্থনা করছি যে আমাদের যে আগের যে সমাজ ব্যবস্থা ছিল, আমরা আগে যেভাবে সবার সঙ্গে মিলামেশা করতে পারতাম, এই দিনটা আনার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। এবং নক্ষত্র গ্রুপের পক্ষ থেকে আমরা যাতে আগামীতে সামাজিক কার্য চালিয়ে যেতে পারি। আমরা বিগত দিনের লকডাউনের সময় আমরা বিপদে মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও যাতে আমরা করিমগঞ্জ বাসীর পাশে থাকতে পারি, এর জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইব। করিমগঞ্জ জনসাধারণ যাতে এবার দূর থেকেই পূজাটা মানে দেখার জন্য আমরা ফেসবুকে বা আপনাদের মাধ্যমে গণেশ বাবার দর্শন করুক। এবং আমরা কিছু কিছু মানুষ আসলে আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে গণেশ বাবার ওনাকে দর্শন করেছি, তাই আমরা খোলা আকাশের তলে করিনি, আমরা এখানে একটা হোটেলে আমাদের এই রুমের ভিতরে আমরা এই পূজাটা করছি। প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা নক্ষত্র গ্রুপ এই গণেশ চতুর্দশী পূজার আয়োজন করেছি। তো করোনা মহামারীর কারণে আজকে আমাদের অন্যান্য বারের ন্যায় অনুষ্ঠান সূচি আমরা অনেক কমিয়ে এনেছি, শুধু পূজার অনুষ্ঠান হবে। অন্যান্য বছর যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান বারও নিচে আমরা বড় করে প্যান্ডেল করে করতাম, এই করোনা মহামারীর কারণে আমরা আবার ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে পূজা অর্চনা শুরু করছি। আমাদের করিমগঞ্জে আকাঙ্ক্ষা ক্লাব যেটা আছে প্রত্যেকবার একটা গণেশ পূজা করে, এই আকাঙ্ক্ষা ক্লাবটি পুরো আসামের মধ্যে প্রথমবারই এই গণেশ পূজা শুরু করেছিল। কিন্তু এইবার যে একটা মহামারী আসলো কোভিড নাইন্টিন, হ্যাঁ এটার জন্য অনেক অনেক অসুবিধা হচ্ছে। তাছাড়াও ইকোনমিক যেটা গ্রেড আছে এটাও অনেক কমে গেছে। সব আমাদের পূজাটা হবে কিন্তু এটা বড়ভাবে হবে না, কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী এটা পূজাটা হতে পারবে না, কিন্তু আমরা নিয়ম রক্ষার ক্ষেত্রে ক্লাবের ভিতরে আমরা পূজাটা করা হচ্ছে। হ্যাঁ এর জন্য আর সবাই প্রত্যেক করিমগঞ্জ বাসিন্দাদেরকে আকাঙ্ক্ষা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। করোনা আতঙ্কের মধ্যে আরেক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হলো ধলাই থানার সপ্তগ্রাম জিপির অধীন রেংটি পাহাড়ে। এক পরিচয়হীন ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। জঙ্গলে কাঠ আনতে গিয়ে এক ব্যক্তির নাকে দুর্গন্ধ অনুভূত হয়। পচাগলা দেহ প্রত্যক্ষ করার পর স্থানীয়দের নজরে আনেন। পুলিশকে বিষয়টি অবগত করা হলে ঘটনাস্থলে ছুটে আসেন ধলাই থানার সহকারী ইনচার্জ সীমান্ত রায় ও এসআই সুশান্ত বর্মন। মৃতের ধরন দেখে বুঝতে পারেন মৃতদেহ দিন কয়েক আগের। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। আত্মহত্যা না হত্যা তা খোলসা হবে বলে ময়নাতদন্তের পর।
কিছুদিন থেকে দেখা যায় যে আমাদের দক্ষিণ কাছাড়ে কিছু মানুষকে অজ্ঞাতভাবে হত্যা করা হয়, দুষ্কর্ম যেগুলা করা হয়, যারা অপরাধী আমরা তাদের চূড়ান্ত পর্যায়ের শাস্তি চাই। ঐদ্য আমাদের লোকনাথপুরের র্যাংটি পাহাড়ের বৃহৎ গভীর জঙ্গলে একটা অজ্ঞাত পরিচয় গলা কাটা লাশ আজকে দলাই থানার সেকেন্ড অফিসার উদ্ধার করেছেন ওনার দলবল নিয়ে, এবং সাথে আমাদের গ্রামেরও মানুষ সহযোগিতা করেছেন। আমরা এর জন্য খুব দুঃখিত যে একজন মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করে যেভাবে জঙ্গলের মধ্যে পেলে আসা হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং আমরা নিন্দা প্রকাশ করি। তৎসঙ্গে আমরা যারা অপরাধী আছে অপরাধীকে দরে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং যেভাবে কাছাড়ে আজকে মানুষকে অপহরণ করা হল। মানবতার নিদর্শন রাখলেন চার বিএসএফ জওয়ান। করোনা বর্তমানে ভয়াবহ রূপ নিচ্ছে তা মাথায় রেখে শিলচর মেডিকেল কলেজে প্লাজমা দান করলেন 131 বিএন চার বিএসএফ জওয়ান। নাম রয়েছে মুরলীধর সাইনি, চন্দন কুমার, নরেন্দ্র কুমার, জয়সরাজ সিং। উল্লেখ্য, করোনা পজিটিভ ধরা পড়ায় তাদের শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল 14 জুলাই। 23 জুলাই সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাইয়ের টিম বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ, এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে।